হ্যালো গাইস, আমরা হচ্ছি টিম ব্লিট। আমরা আগামী 20 তারিখ নিয়ে আসছি আমাদের প্রথম শর্ট ফিল্ম, দ্য অ্যাভেঞ্জার্স এর প্রথম শর্ট ফিল্ম ব্লিট। তো আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমাদের পেজ সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন, আপনাদের ভিউজ জানান। তো এই হচ্ছে আমার টিম ব্লিট। এ হচ্ছে আমি অঙ্কিত কুমার দে, আমি এই বাড়ির ছোট ছেলের রোলটা ভূমিকায় অভিনয় করেছি। কেমন লাগলো অভিনয়টা করে? ভালো লেগেছে, এই টিমের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। নতুন টিম, সবাই খুব মন দিয়ে আর খুব হার্ড ওয়ার্কিং টিম এটা। আশা করি এই টিম নিয়ে আরও দূরে এগোনোর ইচ্ছা আছে আমার। হাই, আমি রীত চক্রবর্তী, আমি ছবিতে বাড়ির বড় ছেলের রোলটা করেছি। আচ্ছা, রীত চক্রবর্তী, ও খুবই ভালো অ্যাক্টিং করেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো মুভিটাকে মোটামুটি একা টেনে নিয়ে যাওয়া যাকে বলে, ও সবাই মিলেই করেছে। হ্যাঁ, সবাই নিশ্চয়ই সবাই মিলেই করেছি, কিন্তু বাট তোর ক্যারেক্টারটা আই থিঙ্ক একটু বেশি ছিল, তো সেক্ষেত্রে ওকে টাইমটাও অনেকটা বেশি দিতে হয়েছে। এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমি, এটা আমার প্রথম শর্ট ফিল্ম হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে অবভিয়াসলি, আর এটা একটা ইউনিক কনসেপ্ট, এরকম শর্ট ফিল্ম আমি দেখিনি, তো সেক্ষেত্রে অবভিয়াসলি খুবই ভালো লেগেছে কাজ করতে। ওকে, ভেরি গুড। পায়েল দাস, আমি মানে লুকিয়ে রাখার বিষয় না, সেই ব্যাপারটাকেই তুলে ধরার চেষ্টা করেছি। হাই গাইস, আমি সৌভিক সরকার, আমি শর্ট ফিল্মটা সুজয় রোলটা প্লে করেছি। অ্যান্ড পুরো ফিল্মটাতে আমার নেগেটিভ রোলেই দেখতে পাবেন, কিন্তু অ্যাবসলুটলি আমি এই সব কিছুর এগেনস্টে আছি। তো প্লিজ প্লিজ লাইক দিস এন্টায়ার টিম, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার ইউর ভিউজ। নেক্সট আমি যার সঙ্গে ইন্টারভিউ করাবো সেটা হচ্ছে আমাদের অভিষেক অধিকারী। ও পুরো সাউন্ড মিক্স অ্যান্ড এডিটিং কাজটা পুরো করেছে। তো অভি, এক্সপিরিয়েন্সটা একটু বলো, কিরকম লাগলো? এক্সপিরিয়েন্স বলতে, এটা আমারও ফার্স্ট শর্ট ফিল্ম অ্যাজ এ এডিটর, আর ফার্স্ট শর্ট ফিল্মে এত সুন্দর একটা প্রোডাকশনের সাথে কাজ করা, তারপরে এত সুন্দর একটা গল্প নিয়ে কাজ করা, অবশ্যই ভালো লাগে। থ্যাংক ইউ। তো যেটা আমি আবার বললাম, কখন আগামী 20 তারিখ আসছে আমাদের শর্ট ফিল্ম ব্লিট, চাইবো আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভেঞ্চার্স চ্যানেল সাবস্ক্রাইব করুন। অ্যান্ড অবশ্যই ক্যামেরার পিছনে যে ছিল তাকেও আমি নিজের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিন। হ্যাঁ, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর ক্যামেরার পিছনে যে ছিল, আরও অনেকে আমাদের সাথে নেই অ্যাকচুয়ালি, মানে যে আমাদের ডিওপি কিংবা আমাদের যে ক্যামেরা ম্যান কাজ করেছে সে নেই। তো হ্যাঁ, আমাদের একজন বড়ি বলে একটা খুব ফানি ক্যারেক্টার আছে, মানে ও অরিজিনাল লাইফে খুব ফানি, তো ওকে আমরা খুব মিস করছি আজকে। তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড জানান যে আপনাদের ভিড় কেমন লাগে।